আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি সামসা জাহান। বিনোদন দুনিয়ার হিসেব নিকেশে আলাদা, কোনো সম্পর্ক কোনো বিবাদে এখানে চিরস্থায়ী নয়। সৃজিৎ মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্ক যে খুব মধুর এমনটা কেউই বলবে না, কিন্তু সব ঝামেলা সরিয়ে রেখে জুন মাসে দুজনে জানিয়েছিলেন তারা একসঙ্গে ছবি করবেন। ধীরে ধীরে বিষয়টি পাকা হয়েছে। সৃজিৎ পরিচালিত থ্রিলারে দেব ও রুক্মিণী মৈত্র তো থাকছেনই, সঙ্গে যোগ দিচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়। এই ছবির সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। শোনা যাচ্ছে ছবির নাম টেক্কা, প্রযোজনায় দেব এন্টারটেইনমেন্ট। জানুয়ারি মাস থেকে ছবির কাজ শুরু হওয়ার কথা। যখনই দেব এবং সৃজিতের ছবি বক্স অফিসে মুখোমুখি হয়েছে, অভিনেতা পরিচালকের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছে। ব্যোমকেশের দুর্গ রহস্য নিয়েও দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছিল। এবছর পূজায়ও দেবের বাঘা যতীন এবং সৃজিতের দশম অবতার মুখোমুখি হয়েছিল, কিন্তু এবার দুজনের কোনো পাদানুপাতের খবর পাওয়া যায়নি, কারণ তার আগেই একসঙ্গে ছবি করার কথা জানিয়ে দিয়েছিলেন দুজনের ফ্যান ক্লাবও। তাই নেট মাধ্যমে কোনো লড়াইয়ে সামিল হয়নি। আসলে দেব ও সৃজিৎ দুজনেই পেশাদার, তাই কাহিনী পছন্দ হলে সৃজিতের পরিচালনায় কাজ করতে কোনো আপত্তি নেই দেবের। এদিকে একটা সময় স্বস্তিকা ও পরমব্রত সম্পর্ক তেমন ভালো ছিল না, কিন্তু তারপরেও তারা শাহজাহান রেজেন্সি এবং গত বছর শিবপুর ছবিটি করেছিলেন। অনুপম এবং পরমব্রতের মধ্যে আগেকার হৃদ্যতা নেই, তবে কাজের পথে যে সেটা অন্তরায় হয়নি তাই স্পষ্ট। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।